একটি চোর একবার তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য ইস্কন জয়েন করে। সে নিজেই নিজের নাম রাখে অচ্যুতানন্দ। তো ইস্কনে অলরেডি অচ্যুতানন্দ বলে একজন খুব ফেমাস ভক্ত ছিল, মানে খুব সিনিয়র ভক্ত ছিল। তো জেনারেলি কী হয় যে এক ভক্ত ইস্কন কেউ এক ভক্ত ওখানে জয়েন করে, ওখানে জয়েন করে এদিক ওদিক শিফট করে। তো ভক্তরা অতটা বুঝতে পারেনি, ও নিজেই নিজের নাম রেখে দেয় অচ্যুতানন্দ। ভক্ত ও ঠিক আছে, তাহলে নতুন ভক্ত জয়েন করেছে, তো ওনার নাম রাখে দ্বিতীয় অচ্যুতানন্দ। যে একজন অচ্যুতানন্দ অলরেডি আছে, তো চোরটার নাম রাখা হয় দ্বিতীয় অচ্যুতানন্দ, যেহেতু ও নিজেই নিজের নাম রাখে অচ্যুতানন্দ। এইভাবে সে পরিচিত ছিল। তো ও কী করেছিল, ইস্কনে জয়েন করার পর সে নিজেই ইস্কনের নামে বিল বই ছাপিয়ে নিয়েছিল, লিফলেট ছাপিয়ে নিয়েছিল, তারপর স্ট্যাম্প ছাপিয়ে নিয়েছিল, সমস্ত কিছু নিজে করে নিয়েছিল। এবং ও জয়পুরে থাকতো, তো জয়পুরে সে নিজে ইস্কনের নাম করে ডোনেশন কালেক্ট করতো, এবং সেই টাকাটা সে নিজের ইন্দ্রতৃপ্তিতে কাজে লাগাতো। এইভাবে অনেকজনের কাছে ডোনেশন কালেক্ট করে, এবং ইনফ্যাক্ট লাইভ মেম্বারও বানায়। তো একবার কী হয়েছে, জয়পুর থেকে একজন কয়েকজন ব্যক্তি আর কি বোম্বে জু মন্দির ঘুরতে আসেন। তো সেখানে লাইভ মেম্বারের ফেসিলিটি নিতে চায় যে আমি লাইভ মেম্বার। বলে কোথা থেকে লাইভ মেম্বার, বলছে এই যে জয়পুরের অচ্যুতানন্দ আমাকে লাইভ মেম্বার বানিয়েছে। তো এটা তো অবাক, সবাই খোঁজ খবর লাগাতে শুরু করলো কে এই অচ্যুতানন্দ। তো ওই প্রথম অচ্যুতানন্দ যিনি ছিলেন তাকে খবর পাঠানো, তিনি ছিলেন হায়দ্রাবাদে। প্রথম অচ্যুতানন্দ যিনি ছিলেন তিনি ছিলেন হায়দ্রাবাদে। তো বললো না আমি তো এরকম কিছু করিনি, জয়পুর তো আমি যাইনি। তখন খবর নিয়ে জানা গেলো যে সে একটি চোর, ওই ব্যক্তিটা একটা চোর, দ্বিতীয় অচ্যুতানন্দ সে একটি চোর। প্রভুপাদের কাছে খবর গেলো, প্রভুপাদ বলে ঠিক আছে কিছু বলার দরকার নেই, বেশি কিছু বললে ও কিন্তু চলে যাবে, পালিয়ে যাবে, আমরা ধরতে পারবো না, তো তুমি ওকে কোনোভাবে আমার কাছে নিয়ে এসো। নাম করে যে মায়াপুরে প্রভুপাদ দেখা করতে চাচ্ছেন, এইভাবে নিয়ে এসো। তো সেই প্রথম দ্বিতীয় অচ্যুতানন্দ যিনি ছিলেন, যে চোরটা ছিল, ওকে বলা হয় প্রভুপাদ তোমার সাথে দেখা করতে চাইছে, তুমি কী সুন্দর সেবা করছো, তোমার নাম ডাক হয়েছে, চলো প্রভুপাদ তোমার সাথে দেখা করতে চাইছে। ও তো বলে ও আচ্ছা প্রভুপাদ দেখা করতে চাইছে, চলো মায়াপুর যাবো। তো মায়াপুর গেছে, অন্যদিকে কী হয়েছে, পুলিশ সুপারকে খবর দেওয়া হয় যে এরকম এরকম ব্যাপার, ওই চোরটা আসছে প্রভুপাদ দেখা করতে, আপনি ওকে ধরবেন। ঠিক আছে, তো যখন প্রভুপাদের সাথে গিয়ে দেখা করে, তখন অলরেডি ও বুঝতে পেরে যায় যে আশেপাশের অবস্থা থেকে যে অলরেডি পুলিশ এসে গেছে আমাকে ধরবে। তখন সে প্রভুপাদের কাছে পূর্ণ সারেন্ডার হয়ে গেছে, প্রভুপাদ আপনার কথা শুনে আমার খুব ভালো লেগেছে, আমি যা বলবেন আমি তাই করবো, আমার ভুল হয়েছে, আমার যত অসৎ অভ্যাস ছিল আমি সমস্ত কিছু পরিত্যাগ করলাম, আমি আপনার কাছে পূর্ণরূপে আত্মসমর্পণ করলাম, পূর্ণরূপে শরণাগতি নিলাম। তখন পুলিশ সুপারটা যখন ওকে ধরতে আসবে, প্রভুপাদ তাকে থামিয়ে দিয়ে বলেন দাঁড়াও, যেহেতু ও চোর আমি মানছি, কিন্তু ও আমার নিকট আত্মসমর্পণ করেছে, তাহলে গুরু হিসেবে আমার কর্তব্য, যদি কেউ গুরুর কাছে এবং ভগবানের কাছে, গুরু কৃষ্ণের কাছে কেউ যদি সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, তারা তাকে শরণাগতি যদি কেউ নিতে যায়, সে তাকে রক্ষা করতে বাধ্য, সে তাকে আশ্রয় দিতে বাধ্য। আমি যেহেতু গুরু, ও চোর আমি মানছি, কিন্তু ও যেহেতু আমার কাছে আশ্রয় নিয়েছে, ও যেহেতু আমার কাছে শরণাগতি নিয়েছে, একজন শরণাগতিকে রক্ষা করা আমার দায়িত্ব, তো আপনাকে আর ধরার দরকার নেই, আপনি ছেড়ে দিন। তো ভক্তরা সব অবাক হয়ে যায়, প্রভুপাদ কী বলছে, ও এত বড় চোর, কত টাকা লুটেছে, আরও পরে ক্ষতি করতে পারে। প্রভুপাদ আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি চোর হয়তো শোধরাবেও না, কিন্তু আমি অ্যাজ আ গুরু হিসেবে আমার একটা চান্স দেওয়াকে অবশ্যই কর্তব্য, যেহেতু আমার কাছে শরণাগতি নিয়েছে আমি ওকে একটা চান্স দেবো। তো ঠিক আছে, প্রভুপাদ তাকে বললেন, বোঝালেন যে দেখো আমি কিন্তু তোমাকে চান্স দিচ্ছি, তুমি নিজেকে শোধরাও এবং তোমার যা প্রয়োজন আমি তোমাকে মেটাবো। তো প্রভুপাদ যাতে ও সঠিকভাবে পালন করে, নিয়মকানুন পালন করে এবং তার অসৎ অভ্যাস ত্যাগ করে, সেজন্য ওকে বিভিন্ন লেখালেখির কাজে দেয়, যে কাজগুলো পছন্দ করে সেবাতে নিযুক্ত থাকে, যাতে সে ভালো হয়। কিন্তু স্বভাব তো স্বভাব। তো একদিন দেখলেন ভক্তরা মঙ্গল আরতির সময় ও থলির মধ্যে অনেক কিছু ঢুকি, মানে চুরি করে নিয়ে গিয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে ভোরবেলা। তো যেই পালিয়ে যাচ্ছে, ভক্তরা আবার তাকে ধরেছে, এই প্রভুপাদের কাছে নিয়ে এসছে। তখন প্রভুপাদ বললেন, দেখো তোমাকে আমি একটা চান্স দিয়েছিলাম শোধরানোর, বলতে পারবো আমি চান্স দিয়েছি, আজ গুরু হিসেবে আমার কর্তব্য, কিন্তু গুরু হিসেবে আমার আরেকটা কর্তব্য, যদি কেউ ভুল করে তাকে শাস্তি দেওয়াটাও কর্তব্য। তো তোমাকে আর আমি স্বর্ণাগতি দিতে পারবো না, তুমি জেলে যাও। তো তখন তারপর পুলিশের কাছে তাকে ধরিয়ে দেয়। তো এটা গেল একটা প্রভুপাদের সাথে একটা লীলা। এখন এখান থেকে আমরা কী শিখছি, আমরাও কি কোনোভাবে চোর নই? আমরা প্রভুপাদ বা ইস্কনের সম্পত্তি ভোগ করছি, ইনফ্যাক্ট ইনডাইরেক্টলি আমরা এরকম চুরি করছি না, কিন্তু ইস্কন আমাদেরকে যা দিয়েছে, ভগবত ভক্তি দিয়েছে, আমাকে জন্মমৃত্যু চক্কর থেকে বাঁচার উপায় দিয়েছে, আমরা সেই ফেসিলিটিটা ভোগ করছি। আমরা ইস্কনে জয়েন করেছি, তিলক পড়ছি, কোনটি পড়ছি, কিন্তু আদৌ কি আমরা প্রভুপাদের বা আদৌ কি আমরা এই গুরু পরম্পরার বা আদৌ কি প্রভুপাদ যেগুলো বলে গেছেন আমরা কি পালন করছি, এটা মনে নিজেকে জিজ্ঞেস করতে হবে। প্রভুপাদ একটা জায়গায় লিখছে যে আমি তোমাকে একবার শরণাগতি দেবো, দুইবার দেবো, কৃষ্ণ তোমাকে একবার ক্ষমা করবে, দুবার ক্ষমা করবে, কিন্তু বারবার যদি তুমি ভুল করো তাহলে কিন্তু আমি তোমাকে রক্ষা করতে পারবো না। সেই জন্য আমাদের প্রত্যেকটা ভক্তকে, আমাদের ভেতরে যে চোর লুকিয়ে আছে অর্থাৎ ঠকানো, প্রভুপাদকে নিষ্কপটভাবে ফলো করাটা আমাদের কর্তব্য, প্রত্যেকটা ইস্কনের ভক্তদের কর্তব্য। প্রভুপাদ যেটাকে বলেছেন, পূর্বতন আচার্যরা যেটাকে বলেছেন, সেটাকে নিষ্কপটভাবে ফলো করা। কপটতা মানে কিন্তু কোনো না কোনোভাবে আমিও একজন চোর, এই ভেতরের এই
চোরটাকে বুঝতে হবে যে আমি আদৌ চুরি করছি না, অর্থাৎ আদৌ আমি ইস্কনের বদনাম করছি না, বা আদৌ আমি ইস্কনের নিয়মকে মেনে চলছি, তো প্রভুপাদের নিয়মগুলোকে ঠিকঠাকভাবে মেনে চলছি। তো হয়তো কেউ বাহ্যিকভাবে এটা কেউ কিছু মনে করছে না, বাহ্যিকভাবে এটা ঠিক আছে, এটা ন্যাচারাল, কিন্তু ইন্টারনালি পারমার্থিকভাবে আমি কি প্রভুপাদ দিয়ে খুশি করতে পারছি? এই প্রশ্নটা আমাদেরকে করা উচিত, আমাদেরকে সজাগ হওয়া উচিত, নিজের আয়না নিজেকে হওয়া উচিত। তাহলে দেখবো যে আমরা যদি প্রভুপাদের রুলসগুলোকে, প্রভুপাদের যেগুলো বলে গেছেন আমাদেরকে, সেগুলো যদি আস্তে আস্তে ফলো করার চেষ্টাও করি না, তাহলেও প্রভুপাদ আমাদের প্রতি খুশি হবেন। জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। শ্রী চৈতন্য। Thank you for watching our videos.